আমরা এখানে দাঁড়িয়ে আছি বিষ্ণুপুর লোকসভার মধ্যে, এবং বিষ্ণুপুর লোকসভায় একাধিক কারখানা ছিল, আজ সব কারখানাগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আমরা ঘুরতে ঘুরতে এই মুহূর্তে যাচ্ছি বাসুদী আয়রন ফ্যাক্টরি, এখানে প্রায় 3000 লোকের বেশি কর্মসংস্থান ছিল এবং সেখানে আজ সত্যিকারে ধ্বংসস্তূপ পড়ে রয়েছে। আয়রনের এখানে কঙ্কাল ছাড়ার অবস্থা, শুধু এখানে একটা শিল্প বন্ধ হয়েছে তা নয়, ছোট ছোট শিল্প, এখানে একাধিক শিল্প এখানে বন্ধ হয়েছে এবং এখানে একদম ভগ্ন দশা। আপনারা দেখতে পাচ্ছেন ঘেঁটে তালা, এখানে অর্ধেক লোক তারা কর্মহীন রয়েছে, তারা বেঙ্গলে কাজ নেই বলে তারা বাইরে যাচ্ছে, যেমনটাই দাবি করছে এখানকার বাসিন্দারা। আপনারা দেখতে পাচ্ছেন পুরো একটা নয়, একাধিক কারখানা এখানে বন্ধ রয়েছে এবং এই কারখানাগুলো কিন্তু কবে খুলবে তার কোনো নিশ্চয়তা পাওয়া যাচ্ছে না। প্রত্যেকটা গেট এই কারখানাটায় প্রায় 1000 মানুষ কাজ করতো, আজ তারা কর্মহীন মানুষ, প্রায় 7000 মানুষ কাজ করতো বলে শোনা যাচ্ছে। শেষ মুহূর্তে প্রায় 3000 লোক কাজ করছিল, তারপরে অবশেষে কারখানাটা হঠাৎ একদিন নোটিশ আসে, অবশেষে কারখানাটা বন্ধ হয়ে যায়। फैक्ट्री 6 साल से बंद है। 6 साल, हाँ। कितना आदमी काम कर रहे हैं? यहाँ पर 12 आदमी काम करते हैं। 4 दिन में चलते हैं और 8 रात को चलते हैं। अभी पूरा फैक्ट्री बंद है? हाँ, पूरा फैक्ट्री बंद है। कितने आदमी काम करते थे यहाँ पे जब फैक्ट्री चालू था? उस टाइम में बोल रही है कि लगभग 1000-1500 आदमी काम करते थे। ये बड़ा फैक्ट्री है ना, इसमें 1000-1500 आदमी काम करते थे। लेबर तो बहुत ज्यादा थे, 4-5 हजार। हाँ, सबसे ज्यादा इसके अंदर लेबर थी, बड़ा फैक्ट्री। अभी पूरा खत्म हो गया? हाँ, पूरा खत्म। अब खाली बस रात को और दिन में इसकी रखवाली के लिए बैठे हैं कि चोरी चपरी ना हो। चोरी तो होता ही है। हाँ, नहीं, हो तो जाता है, चोरी हुआ है बहुत बार, वो पहले हो चुका, अब नहीं हो रहा है, अब इसकी सुरक्षा के लिए बैठे। এটাই ছিল আয়রন কারখানা, অর্থাৎ বিষ্ণুপুরের গর্ব ছিল, যে এখান থেকে প্রচুর শ্রমিক, প্রায় 7000 শ্রমিক এখানে কাজ করতো, আজ ধ্বংসস্তূপ। এটা হচ্ছে আয়রন ফ্যাক্টরি, আয়রন ফ্যাক্টরি এখানে হতো, এখন দেখতেই পাচ্ছেন ধ্বংসলীলা, পুরো ধ্বংসলীলার চিত্র এখানে রয়েছে। শুধু একটা কারখানা নয়, আমরা দেখতে পাচ্ছি ওই পাশে একটা কারখানা, ওখানে একটা কারখানা, এবং এই সাইডে দেখছেন ধ্বংস, পুরো পাহাড়ের স্তূপের মতন এখানে কারখানাগুলোর ধ্বংস অবস্থায় রয়েছে, কবে খুলবে জানে না। যারা কর্মহীন তারা আশায় দিন গুনছে। এখানে 6 জন এই কারখানায় পাহারা দেয়, কারণ এখানকার এক সিন্ডিকেট বাহিনী, তারা নাকি নিত্য দিন তাদের এই খনিজ পদার্থ, যেগুলো তারা কোটি কোটি টাকার পদার্থ এখানে রয়েছে, তারা নাকি সেগুলো চুরি করে নিয়ে যাচ্ছে। অর্থাৎ তারা 6-12 জন মিলে এই ভগ্ন কারখানাটাকে পাহারা দিতে হচ্ছে, কারণ সিন্ডিকেটের দৌরাত্বে কারখানাটি বন্ধ হয়েছে এবং এই সিন্ডিকেটের দৌরাত্বের জন্যই এই কারখানার আজ এই দশা। বাংলার গর্ব ছিল এই কারখানাগুলো, সত্যি আজ কারখানাগুলো বন্ধ। আমি একদম দাঁড়িয়ে আছি, এটা বাসবি কারখানা, আপনারা দেখতে পাচ্ছেন বাসবি বড় বড় করে লেখা আছে। আজ এখান থেকে আর ধোঁয়া বেড়ায় না, আজ এখানে আর কোনো কলবর নেই, আজ এখানে আর শ্রমিকদের আনাগোনা নেই, এবং মাসের শেষে তারা যে মাইনে পাওয়ার যে আনন্দ সেটাও নেই, কারণ কারখানাটা বন্ধ হয়ে গেছে। এইভাবে একের পর এক কারখানা বন্ধ হচ্ছে। এখানকার একাধিক বাসিন্দাদের সাথে কথা বললাম এবং একাধিক কর্মী যারা এখানে কাজ করতেন তারা বলছেন এই সিন্ডিকেটের দাপট আজকে কিন্তু এই কারখানাগুলোর মূল স্রোতে বন্ধ হওয়ার জন্য তারা দায়ী আছে। আমরা দেখুন এই পাহাড়ের মতন কোটি কোটি টাকার সামগ্রী পড়ে আছে, এখানে একটা জলের ট্যাঙ্ক রয়েছে, এটা ওয়াচ টাওয়ার রয়েছে, এই ওয়াচ টাওয়ারের মাধ্যম দিয়ে সম্পূর্ণভাবে কীভাবে কারখানার জিনিস আসবে সেইগুলোকে দেখা হতো। এই কারখানার মধ্যেই আয়রন ফ্যাক্টরি চলতো এবং 1000 মানুষ এখানে কাজ করতো। এই কারখানাগুলো কিন্তু এই 10 বছরে সম্পূর্ণ শেষ হয়ে গেছে, অর্থাৎ মনে হচ্ছে যেন আমরা বারুদের স্তূপের মধ্যে দাঁড়িয়ে আছি, একটা ধ্বংসলীলার মধ্যে দাঁড়িয়ে আছি।
কবে খুলবে কারখানা এখানকার মানুষ আজও জানে না, কিন্তু বিষ্ণুপুরের মানুষ চাইছে তাদের টেরাকোটা, তাদের বালুচরি এবং তাদের কারখানাগুলো আবার পুনরুদ্ধার হোক, এবং এখান থেকে কয়েক লক্ষ মানুষ যারা পরিযায়ী শ্রমিক হয়ে বিদেশে আছে বা দেশের বিভিন্ন রাজ্যে কাজ করছে তারা যেন আবার এই কারখানার মধ্যে আসুক। আর এই হুইসেলের আওয়াজ পাওয়া যান, একটা কারখানার হুইসেলের আওয়াজ আমরা পাচ্ছি, সেই কারখানাটাও আমরা বিভিন্ন তাদের কর্মীদের সাথে কথা বললাম, আজ প্রোডাকশন সম্পূর্ণ প্রায় বন্ধের দিকে হয়ে গেছে, আর কবে এখানে হুইসেল পড়বে, আবার কবে মানুষ হাসি মুখে কাজ করতে আসবে সেই দিকে দিন গুনছে বাঁকুড়া বিষ্ণুপুরের মানুষ।